সত্যি কোনোদিন ভাবিনি যে এরকম খারাপ দিন আমার কোনোদিন আসবে, জাস্ট মজা করলাম। তো সিরিয়াসলি বলতে কি, আজকে আমার কাছে একটা আনন্দের দিন, আমার কাছে নয় প্রত্যেকটা ইউটিউবারের কাছে, কারণ ইউটিউব থেকে আজকে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকলো, মানে আমার সেকেন্ড চ্যানেলে ফার্স্ট পেমেন্ট ঢুকলো। তো সেটা আমার 21 তারিখে ঢুকে গেছিলো, কিন্তু টাকাটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হতে প্রায় 22-23 তারিখ লেগেছিলো, আজকে 25 তারিখ। তো আমি ব্যাংকে যাচ্ছি, এটিএম থেকে টাকাটা তুলবো। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করো। যখন টাকাগুলো তুলছিলাম একটা আলাদা অনুভূতি, ভালো লাগছিল, একটু নার্ভাসও ছিলাম, কারণ নিজের কষ্টের অর্জনের টাকাগুলো আমি এইভাবে তুলছিলাম। তো ফাইনালি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, আমার সেকেন্ড চ্যানেলে ফার্স্ট পেমেন্ট চলে এসছে, এমনটা বলতে পারছি না। তো শুধুমাত্র তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য থ্যাংক ইউ সো মাচ। কারণ দেখো, টাকা তো ইম্পর্টেন্ট, শুধু সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, কারণ তোমরা যদি ভাবতে ভালো না বাঁচতে, বাচ্চা সাপোর্ট না করতে, সেটা তো কোনোদিন পসিবল হতো না। তো এটা হচ্ছে আমার কাছে তোমাদের ভালোবাসা, আশীর্বাদ যাই বলো। তো মানে কিছু বলার নেই, মানে আমার কাছে ওয়ার্ডলেস, মানে আলাদাই লাগছে। মানে কষ্ট করে নিজে অর্জন করা যে টাকা ইউটিউব থেকে, একটা আলাদা অনুভূতি, যে ইউটিউবার সেই একমাত্র বোঝে। থ্যাংক ইউ সো মাচ, এভাবে সাপোর্ট করো, ভালোবাসা দাও, বাকি কথা পরে বলছি। তো ফাইনালি মানে তোমাদের ভালোবাসার জন্যই সব কিছু সম্ভব হয়েছে। একটি কথা বলতে চাই, কত টাকা আছে সবাই জিজ্ঞেস করছে, তাদের কত টাকা পেমেন্ট আছে বা কী ব্যাপার। এতে যে টাকাটা আছে, অ্যাকচুয়ালি একটা তুমি iPhone 13 কিনতে পারো, সবাই যে বলে আমি তাই বলছি, iPhone 13 একটা তুমি 128 GB তুমি কিনতে পারো, মানে তাহলে বুঝে নাও কত টাকা এসছে। এই আমার পেমেন্ট একটু হোল্ড হয়ে গেছিলো, তো সেই জন্য একটু বেশি পেমেন্ট এসছে, কারণ প্রথমবার এত বেশি পেমেন্ট আসে না। কিন্তু যেহেতু আমার একটু টাকা হোল্ড হয়ে গেছিলো, তো সেই জন্য একটু বেশি অ্যামাউন্ট এসছে। তোমাদের ভালোবাসা সাপোর্ট আর কি বলবো। অ্যাকচুয়ালি সবাই বলে যে তুমি ইউটিউবে কেন, কী করে ইউটিউবে বা কাজিতে কেন, তাকে অনেকের কোয়েশ্চেন থাকে, সবার কোয়েশ্চেনে একটা ছোট্ট অ্যান্সার, একটা কিউএনএ ভিডিও বলতে পারো। প্রথম কথা হচ্ছে, আমার বাড়ি চণ্ডীপুর, আর আমি থাকি কাঁথিতে, হয়ে গেল প্রায় 8-9 বছর কাঁথিতে আমি থাকি। আমি প্রথমে কাঁথিতে পড়াশোনা করতে আসতাম, পড়াশোনা কমপ্লিট করে দেন তারপর কাঁথিতেই স্যাটেল হয়ে থাকি। তো অ্যাকচুয়ালি প্রফেশনালি আমি একজন সিনেমাটোগ্রাফার, এবং ইউটিউবটা হচ্ছে ভালো লাগে, সেটা জাস্ট মানে জাস্ট সিনেমাটোগ্রাফিটা ভালো লাগে করি, আর ইউটিউবটাকে হচ্ছে আমার একটা ফ্যাশন বলতে পারো, সব কিছু, ইচ অ্যান্ড এভরি ওয়ান। ইউটিউবটা আমার, ইউটিউব হচ্ছে আমার লাইফ, আমার জীবন, ভালোবাসা, সব কিছুই। আরেকটা গুড নিউজ তোমাদেরকে দিই, আমার ফেসবুক পেজ যেটা হচ্ছে সুমিত ব্লগ কিং, সেটা তো মনিটাইজেশন অন হয়ে গেছে, আর সেটা তো ডলার জেনারেট হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আর তোমরা এভাবে সাপোর্ট করো, ভালোবাসা দাও। আশা করছি নিজের স্বপ্নগুলো পূরণ করবো, তার সাথে তোমাদের কোনো সমস্যা হলে আমি তোমাদের পাশে থাকবো, কথা দিচ্ছি, কারণ তোমরা আমার ফ্যামিলির মতন, ফ্যামিলির কোনো সমস্যা হলে অলওয়েজ আমার পাশে থাকা দরকার। তো এটা যে ঘটনা, এবার ভালোবাসা দাও, সাপোর্ট করো। আর সিরিয়াসলি বলতে কি, মানে মানে আলাদা, মানে আমি তোমাদের ফিল করতে পারছি না যে ভালো লাগার জায়গাটা কোথায়। তো খুব তাড়াতাড়ি তোমরা অ্যাডিক্ট সাবস্ক্রাইব করে দাও, অলরেডি 50,000 হয়ে গেছে, 52,000 হয়ে গেছে। তো তোমরা আরও সাপোর্ট, ভালোবাসা করো, যাতে 1 লাখ খুব তাড়াতাড়ি হয়। এবং সিলভার বাটনটা আমি পেয়ে যাই, একটা সিলভার বাটন অলরেডি রয়েছে আমার মাই লাভ কিং, এবং সুমিত ইন্ডিয়ান প্র্যাঙ্কিংয়ে যেতে সিলভার বাটনটা চলে আসে, সাপোর্ট করো। আর এইভাবে ভালোবাসা দাও, সাথে থেকো, পাশে থেকো, আর কী বলবো তোমাদেরকে, তোমরা ফ্যামিলি মেম্বার, তোমাদের জন্য কিছু একটা থাকবে, আমি ভাবছি কি প্ল্যান করছি, তোমাদেরকে আমি সেটা জানাবো, ঠিক আছে।